আরাবিয়ান ম্যাডামের জন্য হচ্ছে আজকের দুপুরের মেনু ছিল মাছ বারবিকিউ করা। তো এখানে দুইটা মাছ নিয়ে আসছে, আমি একটা মাছ প্রসেসিং করে এখন বারবিকিউ করতে দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাপসিক্যাম আর লেটুস পাতা। তো এখানে আমি আবার একটা কয়লা বসাইছি, এটা হচ্ছে আমি এখানে বিরিয়ানির উপরে এই ইটা দিব, এটা খুবই ভালো লাগেছে, খুবই মজাদার। আজকে একটি আমাদের জন্য সবজি রান্না করেছি, এত মজা হয়েছে যে বললার বুঝাইতেই পারবো না। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম, সকালের নাস্তা এখনও করিনি, জাস্ট ওষুধটা খেয়ে আসছি, এখন নাস্তা করব। ভাগিনার জন্য নাস্তা বানায় রেখে দিছি, কাজ করতেছে, আয়সা খাবে। আর অবশ্যই হোসে আমার যারা ব্লগটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ আমার ব্লগটা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি দেখতে থাকি। তো আজকে সালাদ বানাইলাম, এখানে টমেটো, তারপরে হচ্ছে শসা, তারপরে হচ্ছে ক্যাপসিক্যাম আর লেটুস পাতা, এখানে খাস বলে লেটুস পাতা রে। আর এই যে রেড কালারের, এটার জন্য কী বলে ভুলেই গেছি, এগুলি সব দিয়া আর অলিভ অয়েল দিয়া সালাডটা বানাইছি। কারণ হচ্ছে আমার শরীরটা আসলেই খুব খারাপ লাগে, তো চিন্তা করলাম আসলে আমার শরীরে কিছু মানে ভেজিটেবল প্রয়োজন। তো ম্যাডাম রে বইলে অনেক সবজি আনাইছি, দেখি কিছুদিন খাইয়া শরীরটা যদি ভালো লাগে তাহলে কিছুদিন এখানে আমি কাজ করতে পারবো, নাহলে আমার টাটা বাই বাই বাংলাদেশ। তো যাই হোক, দোয়া করবেন যেন আমি এটা কন্টিনিউ করতে পারি, খেয়ে নিজেকে একটু সুস্থ রাখতে পারি। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন প্লিজ। তো আজকে হচ্ছে এখানে আমি আমার ম্যাডাম আপনারা দেখেছেন গতকালকের ভিডিও অনেক সবজি নিয়ে আসছে, তো সেখান থেকে আমি পাতাকপি, ফুলকপি আর কিছুটা লুবিয়া নিয়ে একটু ভাবলাম যে ভাজি করি। অনেক দিন ধরে আমি ভাজি খাই না, পাতাকপি ভাজিটা অনেক দিন হয়েছে আমি খাই না। তো এখানে আমার যেহেতু বাসায় কাঁচামরিচ নাই, তো আমি পেঁয়াজের সাথে একটু শুকনো মরিচ দিয়ে ভাজিটা করতেছি, আর ভাজিটা এত মজা হয়েছে কি বলবো দর্শক। আমি প্রতিদিন যখন সানিকে ভাত দিই মুরগি দিয়ে, ও প্রতিদিনই কিছু না কিছু মানে দুই মুঠ ভাত হইলেও ও ঝুঠা করে, আমি সবসময় খেয়াল করি। তো আমার এটা আমি যেদিন এই ভাজিটা আমি যেদিন করছি, তো ওকে আমি পরিমাণে একটু ভাতটা বেশি দিচ্ছি সেদিন। তো দেখলাম পরে ওর খাওয়া শেষ হয়েছে, পরে যখন ও রান্নাঘরে এসে প্লেট ধুইতেছে, আমি গিয়ে দেখি ও সবগুলি ভাত মাশাল্লাহ খাইছে। তো আসলে কি, যখন আপনি কিছু রান্না করবেন আর কেউ যদি তৃপ্তি করে সেটা খায়, আপনার নিজের কাছে অনেক বেশি একটা শান্তি লাগবে। আর এত কষ্ট করে আপনি রান্না করছেন, সে খাবারটা যদি সে তৃপ্তি করে না খেতে পারে তখন কিন্তু খারাপ লাগবে। তো আসলে চিকেন আমরা দীর্ঘ ৬ মাস ধরে খেতে খেতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তা আমাদের কাছে হঠাৎ যখন আসছে এইরকম সবজি আমাদের খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে মাছ নিয়ে আসছিলো ম্যাডাম, দুইটা মাছ নিয়ে আসছিলো, এই মাছটা হচ্ছে বারবিকিউ করতে হবে। তো আমি মশলা টশলা দিয়ে সুন্দর করে মেখে, এটা হচ্ছে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপরে হচ্ছে ফোড়নে দিয়ে দিব, এটা রান্না করব, আর হচ্ছে সাদা ভাত খাবে এটার সাথে। তো মাছ আসলে আমরা খাবো না, আমরা ভাজি দিয়ে ভাত খাবো। আর মাছটা হচ্ছে রাতের বেলা আমি যতটুকু মাছ ছিল ওইটাকে আবার আমি ভর্তা করেছিলাম, অল্প একটু মাছ ছিল ওইটাকে আমি সুন্দর করে ভর্তা করে আমরা ভাত খেয়েছিলাম। আমি ভাজি দিয়েই ভাত খেয়েছি, আমার কাছে ভাজিটাই বেশি ভালো লাগছে, আমার কাছে মাছ টাছ খাইতে অত ভালো লাগে না, ভাজি ভর্তা এটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, মাছটা কিন্তু এখানকার মাছগুলি না আসলে কেমন যেন আমি জানি না কেন আমার কাছে ভালো লাগে না, আমি বলতে পারবো না। তবে অনেকে যারা প্রবাসে থাকে ওদের কাছে আরাবিয়ান মাছ অনেক পছন্দ, বাট আমি না খেতে পারি না, কেন জানি না আমি কেন খেতে পারি না।
এখানে নাস্তা করতেছি। এটা হচ্ছে যে কালকে ভাজি করছিলাম, সে ভাজি আর একটু ডিম নিয়েছি, বেশি ডিম খাবো না। ভাগিনাকে দুটো ডিম ভেজে দিছি। আর এই হচ্ছে আরাবিয়ান রুটি, এগুলি খাইতে ভালোই লাগে আসলে। এখানে আমার মানে আমি সৌদি আরবে অনেকের দেখছি যে রুটি বানায় বাসায়, এখানে রুটি বানায়টা নেয় না। এখানে যে এই রুটিগুলি কিনে নিয়ে আসে, এক প্যাকেটে ছয়টা রুটি থাকে, খাইতে কিন্তু ভালোই রুটিটা। জাস্ট কি হয়, আমি আনলে ফ্রিজে থুয়ে দিই, ডিপ ফ্রিজে। জাস্ট যখন আই যে যেমন এখন আমি দুইটা রুটি বের করছি, বের করে ওই গ্যাসের চুলে আগুন জ্বলায় খালি এইভাবে একটু ছেঁকে নিয়েছি, বাস রুটি নরম হয়ে গেছে। এই মানে খুব একটা বেশি ঝামেলা না। বিসমিল্লাহ রহমানির রহিম। কালকে ঠিক আছে সবজি খাইতেছি, খাইলাম সালাদ দুপুরে, তারপরে রান্না করছি ফুলকপি দিয়া, বাঁধাকপি দিয়া, একটুখানি লইবা দিয়া, সব একসাথে করে ভাজি করছি, খুব মজা লাগছে। আজকে ম্যাডামদের জন্য রান্না করব বিরিয়ানি, আর কি যেন আমাদের জন্য রান্না করব শুটকি দিয়া, বেগুন দিয়া, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কালকে ঠিক আছে শরীরে, আসলে কি মুরগি ঠিক আছে সপ্তাহে এক দুবার খাওয়া যায়, প্রতিনিয়ত মুরগি খেলে ভালো লাগে না। এই যে সবজি খাইতেছি, কালকে সবজি খাইছি, আমার শরীরটাতে মনে হইতেছে কি আমি একটু এনার্জি পাইতেছি কাজ করার জন্য, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব ম্যাডামদের জন্য, আর আমাদের জন্য হচ্ছে রান্না করব কি বলে শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো এইখানে আমি আবার একটা কয়লা বসাইছি, এটা হচ্ছে আমি এখানে বিরিয়ানির উপরে এই ইটা দিব, এটা খুবই ভালো লাগে, স্মেলটা খুব সুন্দর হয়। আর এখানে আমার ভাত রান্না অলরেডি শেষ, এখন চিকেনটাও কষানো হয়ে গেছে, এখন চিকেনটা শুধু আমি ওটার উপরে দিয়ে এই ইটা ধোয়াটা দিব। কাবাব, কাবাব একটা স্মেল আসবে। আর এখানে এই ভাতটা হচ্ছে আমাদের জন্য বসাইছি, তো এটা হচ্ছে আমি মাছ যেদিন রান্না করছি তার পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করতেছি, আসলে ভাতটা রান্না অলরেডি শেষ, আর চিকেনটা আমি কষে জাস্ট ভাতের উপর দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে একটা কয়লা পুড়িয়ে তারপরে আমি এটাকে একটু মানে এটাকে কি বলে একটু ধোয়া দেওয়ার ব্যবস্থা করব, কারণ ওই জিনিসটা করলে বিরিয়ানির স্বাদ অনেক বেশি বেড়ে যায়, কারণ একটা স্মেল আসে, কাবাব কাবাব স্মেল। তো আপনারা দেখেন আমি কীভাবে জিনিসটা করি, এটা আসলে খুব, এটা আমি লেবানন থেকে শিখছিলাম, লেবাননের ম্যাডাম যখনই বিরিয়ানি রান্না করতো এই জিনিসটা করতো। আর এমনিতেও আপনি যখন মুরগি পোড়াবেন, বারবিকিউ করবেন বা কি বলে যে কিছু যে কোনো ই মানে ই করবেন, তখন আপনি এই জিনিসটা যদি করেন আপনার সেই চিকেন থেকে বা মাংস থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এই যে এরকম জাস্ট এই কয়লাটা একটু আগুনে জ্বলিয়ে একটু তেল দিয়ে বাস ঢেকে দিলেই ওই যেটা যদি একটা ধোয়া, এটার গ্রানটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কাচ্চির বেলায়ও কিন্তু এই জিনিসটা করতে হয়, কাচ্চি যখন রান্না করে আর কি। তো আমার এটা দেওয়া শেষ, এটা কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট রাখলে এটা আপনি পরে ফেলে দেবেন। দেন আমার কিন্তু এখানে বিরিয়ানিটা পরে মিক্স করব। আসলে এই দেশের মানুষ বিরিয়ানি আমাদের দেশের মতো খায় না, এরা এইভাবে খায়, মানে পরে ভাতটা মিক্স করতে হয়, মানে অর্ধেক ভাত সাদা থাকবে আর অর্ধেক ভাত হচ্ছে হলুদ থাকবে, এরকম বিরিয়ানিটা। আজকে হচ্ছে খুবই মজার একটা তরকারি রান্না করব, সে এখানে দিছি ফুলকপি, ফুলকপির ডাঁটা, আলু, বেগুন, টমেটো সব কিছু দিয়ে, এই যে এখানে শুটকিও দিয়ে দিছি, সব কিছু সুন্দর করে কষায়া তারপরে হচ্ছে শুটকি তরকারিটা রান্না করবো। এটা হচ্ছে মলা শুটকি, তো আমার শুটকিটা কষানো শেষ, আমি এখন সবজিটা দিয়ে দিব।
তো আলহামদুলিল্লাহ আমার শুটকির তরকারিটা শেষ। দেখেন শুটকি তরকারি ফাইনাল লুক, আর এত মজা হয়েছে। সানি খায় বলতে সানটি আজকে তরকারির মধ্যে দেশের একটা স্মেল পাইছি, আমাকে পাই পাই তো শুটকি যে ছিল আর রান্না করছে। আর ভাবছি আল্লাহ ম্যাডাম যদি আইসা এই শুটকির গন্ধ পায় খবর আছে, আজকে পুরো রান্নাঘরটা আমি ধুইছি শুটকি তরকারি রান্না করে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।